নমস্কার, স্বাগত জানাই সকল দর্শক বন্ধুকে আমাদের এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা, আর চলে এসেছি আপনাদের ভালো থাকার অনুষ্ঠান নিয়ে। কিভাবে ভালো থাকবেন এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানতে পারবেন। সরাসরি এটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা সরাসরি ফোন করে আপনাদের যেই ধরনেরই সমস্যা হোক না কেন সেই সমস্যার কথা কিন্তু জানাতে পারবেন যিনি আজকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত রয়েছেন। প্রত্যেক দিন এই সময়, প্রত্যেক মঙ্গলবার এবং তার পাশাপাশি বৃহস্পতিবার লাইভ ফোন ইন অনুষ্ঠানে কিন্তু তিনি থাকেন শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা তার সাথে কথা বলতে পারেন, আপনাদের সমস্যার কথা জানাতে পারেন এবং সমস্যার কিভাবে সমাধান পাবেন তাও কিন্তু জেনে নিতে পারেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন কেপি এবং বাস্তু বিশেষজ্ঞ জ্যোতিষ সম্রাট শ্রী অতনু। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার সকল বন্ধুকে, আবার স্বাগত জানিয়ে শুরু করবো আজকের সরাসরি লাইভ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি আছি, আর আমি চাই যে আপনারা ভালো থাকুন। আমি চাইবো যে আপনারা ভালো আছেন এবং আমি চাইবো যে ভালো থাকুন। যদি সমস্যা থাকে তার জন্য আমি আছি আপনাদের পাশে, এটাই মনে করব। আজকে মানুষ সব থেকে ভালো কিসে থাকে বলো? সব থেকে ভালো থাকে মানুষ যখন অর্থ তার কাছে সম্পূর্ণ থাকে। একদমই তাই, এটা হচ্ছে একটা বড় প্রবলেম আজকের দিনে মানুষের কাছে, যে ফিনান্সের জায়গাটা যাদের একটুখানি ডিস্টার্ব হয়ে গেছে তারা কিন্তু ভীষণভাবে বিচলিত হয়ে রয়েছে, খুব টেনশনের মধ্যে রয়েছে, এটা কিন্তু সত্য কথা। যাই হোক, কি আছেন দেখি। অবশ্যই এই বিষয়ে জানবো, আমরা আলোচনা করব এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে একেবারে অনুষ্ঠানের শুরুতে একজন দর্শক বন্ধু রয়েছে, সম্বন্ধে একটু জানতে চাই। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি চন্দননগর থেকে বলছি। আমি আমার ছেলে সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ছেলে ডেট অফ বার্থ? 28 মার্চ 2002। আচ্ছা, জন্ম সময়? দুপুর 3:11। দুপুর 3:11। জন্মস্থান কি আছে? ব্যারাকপুর। 2002-তে জন্ম, তাই তো? 8ই মার্চ। আচ্ছা, কটার সময় জন্ম? দুপুর 3:11। 3:11, হুম, ব্যারাকপুরে জন্ম। আর কি বারে জন্ম? শুক্রবারে জন্ম। আচ্ছা, দেখি জন্মবার কি শুক্রবারে। ভালো কথা, ফোন করেছেন, আপনাকে স্বাগত জানাই। আর এখানে দেখা যাচ্ছে শুক্রবারে জন্ম, কর্কট লগ্ন ধনুরাশি, পূর্ব সারা নক্ষত্র শুক্রের দশায় জন্ম হয়েছে, জন্মচক তাই বলছে। আশা করি আপনার জানা আছে, তাই তো? যাই হোক, দেখে এখন দেখি জন্মছক কি বলছে। জন্মছক যেটা বলছে সেটা হচ্ছে লগ্নে কিছু নেই, ঠিক আছে? লগ্নের যে অধিপতি চন্দ্র, সে চন্দ্র কোথায় বসে আছে? ষষ্ঠভাবে বসে আছে। আপনি কি জানেন তো নিশ্চয়ই যে লগ্নের অধিপতি ষষ্ঠভাবে বসে আছে? ষষ্ঠভাবে বসে থাকলে কি হয়? ষষ্ঠভাব কি ভালো জায়গা? না, ষষ্ঠভাবটা নেগেটিভ হাউস, তাই কি? সত্যি কি? হ্যালো, হ্যাঁ, ষষ্ঠভাবটা আমি আপনাকে ধরে সব বন্ধুদের বলছি, লগ্নপতি ওর ষষ্ঠ ভাবে, তাহলে ষষ্ঠ ভাবটা কিসের হাউস? নেগেটিভ হাউস, ঠিক আছে? ষষ্ঠ ভাবটা এই নেগেটিভ হাউসে চলে গেছে লগ্নপতিটা, তার মানে ওর মধ্যে শরীর নিয়ে বেশি চিন্তা রয়েছে। ভালো করে শুনুন, শরীর নিয়ে কিন্তু বেশি চিন্তা, এবং মায়ের চিন্তা হচ্ছে যে আমার ছেলে কেরিয়ার তৈরি করতে পারবে তো, এই প্রশ্নটা আপনার মনে ঘুরছে, হ্যাঁ কি না? এটাই তো প্রশ্ন আপনার, তাই তো? দেখুন, লগ্নপতি ষষ্ঠভাবে গেলে বৃহস্পতির ঘরে বসে আছে। বৃহস্পতির ঘরে কি কি ফল দেয়? বৃহস্পতির ঘরে যখন মানে লগ্নপতি যখন নিচে মানে ষষ্ঠভাবে চলে যায়, তখন সব থেকে বড় প্রবলেম ওর মধ্যে লেজিনেস এবং রাগের ভাবটা অনেক বেশি হবে। আপনি কি ভেবেছেন, দেখেছেন? বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি? এটা কিন্তু ওর জীবনের জন্য সব থেকে নেগেটিভ পয়েন্ট। সব সময় ওর মধ্যে কুড়েমি ভাব অনেক বেশি তৈরি হবে। আপনি কি সেটা ফিল করছেন? করছেন? বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি? তো এই জায়গাটাকে যদি প্রতিকার না হয়, তো আলটিমেটলি আজ থেকে 4-5 বছর পরেও গিয়ে দেখবেন যে একটা ছোটখাটো কিছু করছে, নিজের জীবনটাকে ঠিক যেন সাজিয়ে উঠতে পারলো না। এই হচ্ছে মায়ের সব থেকে বড় চিন্তা। আমি এত দোষ গুণ বিচার করব না যে ওর জন্মছকে একাদশভাবে শনি রাহু বসে রয়েছে, নেগেটিভ করছে, ওর জন্মছকের মধ্যে কেতু খারাপ করছে, এসব নিয়ে আলোচনা করবো না। প্রবলেম কোথায় সেই প্রবলেমটাকে সলভ করতে হবে। আমি কি ভুল বলছি? তাহলে ওর জায়গাটা কি লগ্নপতি যেহেতু ষষ্ঠভাবে রয়েছে, ষষ্ঠ ভাবটা হচ্ছে নেগেটিভ হাউস, সেই নেগেটিভ হাউসে যখন চলে গেছে সেটাই হচ্ছে ওর জীবনের সব থেকে বড় প্রবলেম। এক হচ্ছে কেরিয়ারের জায়গায়, আর হচ্ছে শরীরের জায়গায়, দুটো জায়গায় প্রবলেম কিন্তু দেবে, ঠিক আছে? অবশ্যই আপনি সঙ্গে থাকুন আমাদের, এবং প্রত্যেক দর্শক বন্ধুকে বলবো যে আপনি যখন ফোন করবেন টিভি সাউন্ডটি মিউট করে ফোন করবেন, শুধু ফোনে করবেন, ফোনেই কথা বলবেন, ফোনেই কিন্তু আপনারা উত্তর পাবেন। আর শ্রী অতনু দাদা, আশা মানে কিন্তু আপনাদের যে সমস্যা সেই সমস্যার কিভাবে সমাধান পাবেন তা কিন্তু আপনারা জেনে নিতে পারেন। আপনারা ফোন করতে থাকুন এবং
এই বিষয়গুলো নিয়ে আমরা কেন আলোচনা করি, কারণ আলোচনা করি যাতে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারেন এবং জানতে পারেন এবং এর সম্বন্ধে কিছু ধারণা আপনারা নিজেদের মধ্যে নিতে পারেন। তার জন্য কিন্তু আমরা এই বিষয়গুলো আলোচনা করি। অবশ্যই আলোচনায় আসবো, তার আগে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে কথা বলছি। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবেন? আচ্ছা, আমি একটু একটা কথা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ বলুন, আমি শুনছি, বলুন। আমি কিন্তু হোড়ারির মাধ্যমে দেখবো, ঠিক আছে? ভালো করে বুঝে নাও, এই হোড়ারিটা হচ্ছে যে মুহূর্তে তুমি বা আপনি আমার সামনে এলেন সেই সময়ের জন্মছক কি বলছে, সেখান থেকে বেরোবে তার জীবনের সমস্যা কোথায় রয়েছে, লুকিয়ে রয়েছে, এটা বোঝা যাবে। কিন্তু যেহেতু এটা অনলাইন, মানে আপনি আমার থেকে অনেক দূরে রয়েছেন, আমার আপনার সঙ্গে সঙ্গে অনেক দর্শক বন্ধু দেখছে, তাহলে তাদের ভাইব্রেশনটাও কিন্তু এখানে ক্যাচ করবে, বোঝা গেল? তাহলে এখানে কিন্তু এই রকম ভাবে আলোচনা করা যাবে না। আচ্ছা, কার বিষয়ে জানার ইচ্ছে সব থেকে বেশি? আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের বিষয়ে জানতে হবে, তাই তো? দেখুন, এবার ভালো করে বুঝুন, আপনার ছেলের বিষয়ে জানতে চাইছেন। এখানে কি ছেলের কোনো ভাইব্রেশন আছে? নেই। আপনার ছেলে কথা বলছে না, বলছে কি? বলছে না। তাহলে এবার ব্যাপারটা কি হচ্ছে, এটা মায়ের ভাইব্রেশন, তাহলে মাকে ভেঙে ছেলেকে আনতে হবে। মানে মা হচ্ছে মানে ফোর্থ হাউস, ফোর্থ হাউস থেকে ক্যালকুলেশন করে বুঝতে হবে, সেটা একটু জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার। বোঝা গেছে কি বললাম? একটুখানি, আচ্ছা এটা আপনার জন্য কিন্তু এখানে কথাটা উচিত হবে না আমার মনে হয়, ঠিক আছে? আপনি তো মেদিনীপুরে থাকেন, আমি মেদিনীপুরে। বলুন জন্ম তারিখ, বলুন ছেলে ডেট অফ বার্থ বলবেন। 12 এপ্রিল 2007। আচ্ছা, জন্ম সময়? আচ্ছা, ভোর 4:15। জন্মস্থান কি আছে? জন্মস্থান বেহালা। কি বারে জন্ম? কি বারে জন্ম? বৃহস্পতিবারে জন্ম। বৃহস্পতিবারে জন্ম দেখাচ্ছে মীন লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র চন্দ্রের দশায় জন্ম হয়েছে। প্রথম আমি কি কাজ বলবো জানেন, আপনার ছেলেকে একটাই কথা বলবো প্রথম, যেটা হচ্ছে ওকে জোরে জোরে পড়তে বলবো, পড়াশোনা বা যে কোনো কাজগুলো জোরে জোরে করতে বলবো। আমি বলছি ঠিক বলছি? বুঝতে পারছেন আমার কথাটা? কারণ ও যেটা পড়ে বুঝতে পারে না, ঠিক আছে, সেটা ওকে কেউ বুঝিয়ে দিলে খুব ভালো বুঝতে পারে। আপনি এটা ফিল করেছেন? ঠিক না? কেন, ওর কান দেখবেন বড়, ওর মুখের অনুপাতে কান তুলনামূলকভাবে বড় সাইজে, একটু লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? কারণ হচ্ছে ও যেটা শোনে সেটাই মনে রাখতে পারে, যেটা পড়ে সেটা মনে রাখতে পারে না। বুঝতে পেরেছেন ব্যাপারটা কি বললাম? আচ্ছা, এবার জন্ম ছক বলি, জন্ম ছক কি বলছে, জন্ম ছকের মধ্যে ওর মধ্যে কিন্তু একটা ইনসিকিওর ভাব কিন্তু অনেক বেশি রয়েছে। কারণ লগ্নের মধ্যে নিচস্থ বুধ, যেটা হচ্ছে মানুষকে কনফিউজ করে দেয়, ভালো করে বুঝুন, কনফিউজ করে দেয়, আমি কি করব বুঝতে পারছি না, বোঝা গেল? জন্মছকের মধ্যে দেখাচ্ছে ওর শ্বাসজনিত কোনো প্রবলেম, গলার মধ্যে কোনো প্রবলেম, ঠান্ডা লাগার সমস্যা, এগুলো আসতে পারে, সেদিকটা যথেষ্ট সচেতন থাকবেন, বোঝা গেল? আমি আছে বলেই সেই জন্য বলছি। যাই হোক, জন্মছকের মধ্যে ওর কোনো ক্রনিক ডিজিজ মানে শ্বাসকষ্টজনিত প্রবলেম কিন্তু থাকতে পারে, এদিকটা একটু খেয়াল রাখতে হবে। লগ্নের দ্বাদশভাবে মঙ্গল এবং রাহু অবস্থান করছে, মঙ্গল এবং রাহু অবস্থানটাকে বলা হয় অঙ্গারক যোগ, তার মানে মায়েরও কিন্তু কোথাও একটা চোখের জল পড়ার গল্প কিন্তু লুকিয়ে থাকছে। বোঝাতে পারছি আমি কি বলছি? মায়ের কিন্তু কিছু চোখের জল পড়ার গল্প রয়েছে লুকিয়ে, মঙ্গল রাহুর যোগ অঙ্গারক যোগ, মানে ছেলে কিন্তু সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছে না সবার থেকে। আমি একটু ভেঙে মানে পুরোপুরি বলছি না, একটু ঘুরিয়ে বলছি, ভালো করে একটু বুঝুন, যে সবার থেকে কিন্তু সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছে না। বুঝতে পারলেন কথাটা কি বললাম? আশা করি বোঝেননি। যাই হোক, এটা পরিবারের জায়গা থেকে সাপোর্ট পাচ্ছে না, এটা দেখাচ্ছে এখানে, ঠিক আছে? ওর বন্ধু বান্ধবের থেকেও দেখবেন সাপোর্ট পাবে না, আপনি লক্ষ্য করেছেন? এবার দেখুন, চতুর্থ ভাব, আমি মার কথা বললাম, চতুর্থ ভাবের অধিপতি নিচস্থ হয়ে বসে আছে জন্মছকে, রবির সঙ্গে, মানে মায়ের জ্বলন প্রচুর আছে, আপনি কিন্তু ভীষণ জ্বলছেন, প্রতি মুহূর্তে জ্বলছেন, একদম একদম, আমি এক সেকেন্ড শান্তি পাই না, শান্তি পান না, ঠিক আছে?
আজকে আপনাকে আপনাকে আমার অনুষ্ঠানটা পুরো দেখুন, আমি অনুষ্ঠানের মধ্যে বলবো যে কি করলে আপনি শান্তি পাবেন। আপনার বাড়িতে সবথেকে বড় কি প্রবলেম জানেন? দেখি প্রবলেম কি। আচ্ছা, এখানে জন্মছকের মধ্যে প্রবলেম হচ্ছে, মায়ের প্রবলেম হচ্ছে চতুর্থ ভাবের দ্বাদশ, মানে চতুর্থ ভাবের দ্বাদশ মানে হচ্ছে শুক্রের ঘর, মানে মীন লগ্ন। মীন লগ্নের চতুর্থ ভাবের অধিপতিকে, সেটা হচ্ছে বুধ, ঠিক আছে, মিথুন রাশি। মিথুন রাশির দ্বাদশ ভাব মানে হচ্ছে শুক্র বসে রয়েছে সেখানে, তার মানে আপনার বাড়িতে ভাঙা কাঁচ ভর্তি হয়ে রয়েছে, ভাঙা কাঁচ আছে, ভাঙা গ্লাস, গ্লাস কাঁচ, কাঁচ কাঁচের জিনিস ভাঙা রয়েছে বাড়িতে। খবর দেখুন, দেখুন ভালো করে দেখুন, আপনি ভালো করে দেখুন, সাউথ ইস্টের মধ্যে ভাঙা কাঁচ পড়ে রয়েছে, সেটা জানলার কাঁচ হতে পারে, কোন ভাঙা কাঁচ রাখা হতে পারে, কোথাও একটা ভাঙা কাঁচ রাখা আছে সাউথ ইস্টে, দক্ষিণ পূর্ব দিকে, তার জন্য আপনি কোনোভাবে শান্তি পাচ্ছেন না, এটা হচ্ছে প্রবলেম। বোঝা গেল কি বললাম? যাই হোক, আপনার আপনি সরালে অনেকটা শান্তি পাবেন, অনেকটা শান্তি পাবেন এটা বলতে পারি, এবং সাউথ ইস্টের মধ্যেই নেগেটিভ হয়ে রয়েছে। সাউথ ইস্টের মধ্যে কি আছে, দক্ষিণ পূর্ব দিকটা বাড়িতে কি আছে, ওদিকে বাথরুম রয়েছে কিনা, ওই দিকে জলাশয় রয়েছে কিনা, কোনো গর্ত করা রয়েছে কিনা দেখুন। দক্ষিণ পূর্ব, আমি আপনাকে খুলে বলি, আমাদের বাড়িতে ভীষণ অশান্তি, মানে থাকতে পারছি না। বুঝতে পেরেছি, সেই জন্য আমরা একটা ছোট চায়ের দোকান আছে, আমি সেখানেই থাকছি। এই যে, তাহলে আপনি ভাবুন ভালো করে, মানে এটা কতটা দুঃখজনিত ব্যাপার। আপনার বাড়িতে, আপনার বাড়িতে আপনার হাজবেন্ড কোথায় থাকে? তাহলে আমার কাছেই থাকে, মানে আমরা দুজনেই এখানেই থাকি, মানে বাড়িতে এত শান্তি, মানে আমি কোনো রকমের জগতে কিছু কাজ শান্তি পাইনি, ভীষণ ভীষণ অত্যাচারী, কথায় কথায় সে যা বসে গায়ে হাত তোলে, প্রচন্ড টর্চারের মধ্যে দিন কাটাই। আপনি যে, আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, নিয়ে আজকে অনেকক্ষণ করি কথা বলি, আপনাকে আরেকটা কথা বলি, আপনি যে বাড়িতে থাকতেন, আপনার যেটা শ্বশুর বাড়ি বা যেখানকার বলছেন প্রবলেম, সে ঘরেতে সবুজ রং ছিল? সবুজ রং ঘরের দেওয়ালের রং কি ছিল? না, আমাদের তো মানে গ্রামে তো মাটির বাড়ি ছিল, মাটির বাড়ি ছিল। আর এখন যে দোকানে, দোকানটা করছেন, সেই দোকানের রং কি? না, সেরকম কিছু রং করা হয়নি, এমনি তবু দু সাইডে মানে ইট দিয়ে ঘেরা। একটু সামনাসামনি আসলে আমার মনে হয় অনেকটা ভালো করে আপনাকে বোঝাতে পারতাম, একটু ভালো করে বোঝাতে পারতাম, কারণ অনেক বন্ধুরা বসে থাকেন তো, অনেক বন্ধুদের সঙ্গে কথা বলতে হয়। আপনার জন্ম, ছেলের জন্ম ছক থেকে আমি বুঝলাম যে আপনি কিন্তু বেশ চোখের জল পড়ার ব্যাপার রয়েছে, লুকিয়ে রয়েছে। এবং আমি কি বললাম, আমি কি বললাম, পরিবার থেকে সাপোর্ট পাবেন না, বললাম কথাটা প্রথমে? আমি আমি ওইসব নিয়ে যাচ্ছি না, আপনার সন্তান পরিবার থেকে সাপোর্ট পাচ্ছে হ্যাঁ কি না, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি আপনাকে, ঠিক আছে? এখানে দেখাচ্ছে যে দ্বাদশ ভাবে মঙ্গল রাহুর অবস্থান, ও কিন্তু সম্পূর্ণ সাপোর্ট পাবে না ফ্যামিলির থেকে, পরিবার থেকে সাপোর্ট পাবে না, এটাই হচ্ছে প্রবলেম, ঠিক আছে? অবশ্যই আপনি সঙ্গে থাকুন, এবং একটা নয় অনেক কথা থাকে আপনাদের, আমি জানি, অনেক দর্শক বন্ধু অপেক্ষা করে থাকেন। হ্যাঁ বলুন। আমার ছেলের কি কিচ্ছু হবে না, তাতে শনি সাড়ে সাতি নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে? মীন লগ্নে শনি সাড়ে সাতি নিয়ে এত চাপ করার কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? একেবারেই মানুষের বলবো যে আপনি সরাসরি চলে আসুন, সরাসরি চেম্বারে চলে আসলে কিন্তু আপনার অনেক সমস্যা রয়েছে, সব সমস্যার কথা কিন্তু দাদা সবিস্তারে জানিয়ে দেবে, আর কিভাবে সমাধান পাবেন তাও কিন্তু খুব ভালোভাবে জেনে নিতে পারবেন। কারণ ওভার ফোনে এতক্ষণ আপনার সাথে কথা বললে, আপনাকে কিন্তু যা যা বললো সব কিছু কিন্তু দাদা কিন্তু একেবারে আপনি নিজেই বললেন যে ঠিক ঠিক বলছেন, তার জন্যই বলবো চেম্বারে যোগাযোগ। আমি জানি ওনার বাড়িতে ভাঙা গ্লাস পড়ে রয়েছে, ভাঙা কাঁচ পড়ে রয়েছে, ওইটাকে সরাতে পারলে অনেক বেটার থাকবেন, এটাই হচ্ছে আমাদের। একদমই, টেলিভিশনের স্ক্রিনে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারটি লিখে নিন, লিখে নিয়ে আপনি কিন্তু সরাসরি দাদার সাথে যোগাযোগ করে নিন। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? আচ্ছা, নিজের সম্বন্ধে জানবেন? না না, আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ বলবেন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 24শে ডিসেম্বর। সাল জন্ম সময়?
সময় হচ্ছে এক্সাক্ট বলতে পারবো না, 11টা থেকে 12টার মধ্যে। এটাই একটু চাপের ব্যাপার, মানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে এক্সাক্ট না বলতে পারলে তারপর দেখা যাবে যে কটার সময় এই সার্টিফিকেটে লেখিনি বলেই আমি বলতে পারছি না 11টা থেকে 12টার মধ্যে আর কি। আমি 11টা আমি 11:30 ধরলাম সকালবেলা, তো আচ্ছা কোথায় জন্ম হয়েছিল, জন্মস্থান কি আছে? আমাদের মহেশতলা পাঠানপুর আর কি, মহেশতলা পৌরসভা মন্দিরাদনে। আচ্ছা আচ্ছা, কি বারে জন্ম ছেলের, ছেলের কি বারে জন্ম? শনিবার। শনিবারে জন্ম, শনিবারে জন্ম দেখাচ্ছে এখানে। শনিবারে মীন লগ্ন কন্যা রাশি হস্তা নক্ষত্র চন্দ্রের দশায় জন্ম হয়েছে, জন্মছক তাই বলছে। জন্মছকের মধ্যে যেটা দেখাচ্ছে শনি গ্রহটা ওর জন্মছকে বক্রী অবস্থায় বসে রয়েছে, এটা নেগেটিভ। জন্মছকের মধ্যে লগ্নের মধ্যে রাহু, দ্বিতীয়ভাবে মঙ্গল, দ্বিতীয়ভাবে সক্ষেত্রী মঙ্গল ভালো আছে, অসুবিধে নেই। কিন্তু ওরও কিন্তু অনেকগুলো জিনিস নিয়ে আপনাকে সচেতন হতে হবে। কি কি? ওর সঙ্গে ভালো করে একটু কথা বলুন, ওর মনের সমস্যাটাকে বোঝার চেষ্টা করুন, ও যেটা বলতে চাইছে সেটাকে বোঝার চেষ্টা করুন। কারণ ওর সব কিছুতেই উইকনেস, সব কিছুতে উইকনেস। ও কোনো কিছু করতে গেলেই চিন্তা করে যে আমার দ্বারা হবে না, আমি বোধহয় পারবো না। এই জিনিসটা ওকে কিন্তু আগে সরাতে হবে। আমি কি ঠিক বললাম না ভুল সেটা বলুন। তো এই জিনিসটা যতক্ষণ না ওকে সরাতে পারবেন, ও যতক্ষণ না নিজে, আজকে যদি আমি ধরুন আমি প্রোগ্রাম করতে বসে আমি ভাবছি যে ওখানে এই গ্রহটা বসে আছে তার কি ফল এটা দেবে, যদি আমি এখন কনফিউজ হয়ে যাই, আমি চিন্তা করতে থাকি, আকাশ কিছু ভাবতে পারি, তাহলে আমি প্রেডিকশন দিতে পারবো আপনাকে? আমি যদি চেম্বারে যদি আপনি আমার সামনে আসেন জন্ম তারিখ নিয়ে যদি বলি আমি ঠিক বুঝতে পারছি না, দেখছি ভাবছি যদি বলি, তাহলে কি আপনি স্যাটিসফাইড হবেন আমার কাছে? অনেস্টলি বাবু, তো এটা হচ্ছে ওর মেন জীবনের সব থেকে বড় প্রবলেম, এটা যে ওর মধ্যে কোনো কিছুটাই ওর মধ্যে কনফিডেন্স লেভেলটা নেই আমি পারবো। ওকে বলুন যে তুই, যাই হোক বললাম, হ্যাঁ ছেলেকে ওকে বলুন যে তুমি পারবে, কি প্রবলেম, কোথায় সমস্যা, এটাকে বুঝতে দিন। এর জন্য প্রয়োজন হচ্ছে একটা ভালো কাউন্সিলিং। আমার সামনে এলে আমি ওকে বুঝিয়ে দেবো যে ওর কোন কোন পাওয়ার রয়েছে, কোথায় কোথায় ওর শক্তি রয়েছে লুকিয়ে, সেই শক্তিগুলোকে অ্যাপ্লাই করে ও কিন্তু জীবনে অনেক বড় হতে পারবে। এই জন্মছকটা খুব খারাপ যে তা নয়, ভালো। একটু হটকারী সিদ্ধান্ত না করতে বলুন, তাড়াহুড়ো করতে না করতে বলুন, ঠিক আছে? এবং চোট আঘাত থেকে একটু সাবধানে রাখবেন, ব্যাস একটাই কথা, ঠিক আছে? ওকে, অবশ্যই আপনি সঙ্গে থাকুন এবং আরো যা যা জানার আছে, কারণ প্রত্যেকেরই ইচ্ছে থাকে যে নিজেদের সম্বন্ধে বা নিজের ছেলে মেয়ের সম্বন্ধে প্রচুর জানবো, তার জন্য কিন্তু চেম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার রয়েছে, চেম্বার বুকিং নাম্বার বলে যাচ্ছে, সেই নাম্বারটি আপনারা লিখে নিন, লিখে নিয়ে সরাসরি কিন্তু চেম্বারে যোগাযোগ করে নিন। যোগাযোগ করলে আপনি আরও সময় নিয়ে সব বিস্তারে কিন্তু সব কিছু জানতে পারবেন। না, সব থেকে বড় কি, একটা মানুষ এলে তার জীবনের সব থেকে বড় প্রবলেম হচ্ছে আপনি নিজে জানেন না যে আপনার জীবনের সমস্যাটা কোথায় লুকিয়ে রয়েছে। না সমস্যা, যেমন আমি ধরুন আমি আমি যে আপনাদের সঙ্গে প্রোগ্রাম করছি, আমি যে এত প্রেডিকশন দিচ্ছি, আমার কোথায় ভুল আছে আমি কি দেখতে পাচ্ছি? ভালো করে বুঝুন, আমি কি দেখতে পাচ্ছি যে আমার ভুলটা কোথায় আছে? বুঝতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে যেন আমি ঠিকই বলছি, আমি সব ঠিকই করছি সবসময়। এটা প্রত্যেকটা মানুষের জন্যই প্রযোজ্য। মানুষ যখন যেটা করে সেটা ভাবে যে আমি বেস্ট করছি, কিন্তু তার মধ্যে কোথাও তো ভুল লুকিয়ে রয়েছে। সেই ভুলটা কোথায় লুকিয়ে রয়েছে এটা যেদিন কি আপনি সত্যিকারে জানতে পারবেন যে আমার ভুলটা কোথায় লুকিয়ে রয়েছে, আপনি কিন্তু সেইটাকে যদি রেকটিফিকেশন করতে পারেন, নিজে থেকেই আপনি কিন্তু নিজের জায়গা তৈরি করতে পারবেন। এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র মানে কি, আপনাকে রাতারাতি বদলে দেবে না, রাতারাতি আপনাকে জানিয়ে দেবে যে আপনার সমস্যাটা কোথায় লুকিয়ে রয়েছে, আপনি কিসের জন্য কষ্ট পাচ্ছেন, কোথায় আপনার দুঃখ লুকিয়ে রয়েছে, সেটা যেদিন কি আপনি সত্যিকারে জানতে পেরে যাবেন, তাহলে দেখবেন সেখান থেকে আপনি কিন্তু সেই জায়গাটাকে যদি আপনি বদলে দিতে পারেন, সেই জায়গাটাকে যদি ঠিক করে নিতে পারেন, তাহলেই তো সেখান থেকে আপনি উন্নতি পাবেন। আজকে মানুষ অর্থনৈতিক জায়গা থেকে প্রবলেম পাচ্ছে, আরে অর্থনৈতিক জায়গা থেকে কেন প্রবলেম পাচ্ছেন এটাকে আগে বুঝুন। আপনার কাছে কি কোনো মানে অপশানই নেই, আপনি কি কোনো সুযোগই পাচ্ছেন না, নাকি আপনি সুযোগ পেয়ে সেটাকে ধরতে পাচ্ছেন না, না সেই যেই সুযোগটা পাচ্ছেন সেই সুযোগটা আপনার জন্য অ্যাপ্লিকেবল নয়, কি সমস্যা? অনেক মানুষ আছে পয়সা ইনকাম করছে, পয়সা ইনকাম করেও তার কাছে পয়সা নেই, এরকমও তো আছে যে এমন মানুষ যাদের পয়সা নেই তারা বলছে যে আমার কাছে পয়সা দাদা, এত ইনকাম করি কিন্তু আমার হাতে পয়সা নেই, এটা ভাবেন না। তো পয়সা নেই কেন, কারণটা কি, আপনার যেটা সব থেকে সত্যিকারের প্রবলেম সেটা যেদিনকে জেনে নিতে পারবেন, সেটার কি সলিউশন আছে সেটা যদি জানতে পারেন,
তাহলেই আপনার সেই জায়গাটা থেকে আপনি বেরোতে পারবেন। এর জন্য শুধুমাত্র ফোনের অপেক্ষায় থাকবো, শুধুমাত্র ফোন করব, ফোন করে শুধু দুটো কথা বলে জেনে নেব, তা বললে হবে না। আপনার যেখানে সমস্যা আছে সেই সমস্যাটাকে আপনাকেই সমাধান করতে হবে। আমি যেমন প্রত্যেকটা মানুষের একটা প্রোগ্রামে কি বলি যে আপনার কিন্তু এই জন্মছকের অনুযায়ী অ্যাকর্ডিং ইউর ডেট অফ বার্থ আপনার জীবনে এই জায়গাটাতেই সমস্যা। আমি কিন্তু সবাইকে তুলে ধরি, বলে দিই যে এই যে লাস্ট ছকটা ছকটা ভালো রয়েছে কিন্তু সমস্যাটা কোথায়, তার মধ্যে নিজের কনফিডেন্স লেভেলটাই নেই, সবসময় তার মধ্যে ভাবছে যে পারবে না, সে সবসময় ভাবছে যে আমার দ্বারা হবে না। এই যখন এই কনসেপ্টটা মানুষের মাথায় থাকবে তখন কি সে এগোতে পারবে? সব জায়গায় যদি আপনি যদি যেতে যান বলেন যে আমি বোধহয় পারবো না, বোধহয় আমার দ্বারা সম্ভব না, যদি ভাবতে থাকেন তাহলে আপনি পারবেন কখনো না। কিন্তু আপনাকে দেখিয়ে দিতে হবে, ভাই তোমার এই জায়গাটাতে কিন্তু পাওয়ার রয়েছে, তুমি কিন্তু এই সেক্টর থেকে তুমি বেটার করতে পারবে। দেখবেন তার সঙ্গে মিলতে বাধ্য, তার মনের কথা আমার মনের কথা, আমার জন্মছকের কথা দুটো এক হতে বাধ্য। কারণ আমি একটা জিনিস আমি পছন্দ করি যে কোন মানুষটা কি ধরনের খাদ্য পছন্দ করে। আপনি ঝাল খাবার পছন্দ করেন, নোনতা খাবার পছন্দ করেন, মিষ্টি খাবার পছন্দ করেন, কি পছন্দ করেন? যেদিনকে আমি বলে দেবো যখন আমার সঙ্গে ছকের সঙ্গে মিলবে তখন আমি জানবো যে আপনার এই জায়গাটাতে সমস্যা রয়েছে। কে আছেন শেষ বন্ধু দেখেন, বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, আমি একটু নিজের সম্বন্ধে জানতে, ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ 9/9/1969। আচ্ছা 9/9/1969 আচ্ছা, জন্ম সময় 2/57 রাত্রি, রাত্রি 2/57 9/9/1969 2/57 রাত 2/57 আচ্ছা আচ্ছা, মানে জন্মস্থান কি আছে? জন্মস্থান, হ্যাঁ জন্মস্থান কি রয়েছে? কলকাতা। আর কি বারে জন্ম? মঙ্গলবার। মঙ্গলবারে জন্ম, আচ্ছা খুব ভালো কথা। দেখে নিই আপনার জন্মছক, আমার অনুষ্ঠান দেখেন? যাক খুব ভালো কথা, মঙ্গলবারে জন্ম, কর্কট লগ্ন কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র বুধের দশায় জন্ম হয়েছে, জন্মছক তাই বলছে। জন্মছকের মধ্যে যেটা দেখাচ্ছে সেটা শনি গ্রহ এখানেও বকরি। আচ্ছা জন্মছকের মধ্যে শনি আবার নিচস্থ হয়েছে, এটাও একটা প্রবলেম। লগ্নের যে অধিপতি সে হচ্ছে চন্দ্র, সেই চন্দ্র আপনার জন্মছকের মধ্যে যেটা দেখাচ্ছে সেটা লগ্নেই বসে রয়েছে, মানে লগ্ন চাঁদা যা যথেষ্ট শুভ। চন্দ্রের মধ্যে শুক্রও অবস্থান করছে, মানে আপনি যথেষ্ট মেনটেন করা মানুষ, মানে আপনি সব কিছু মেনটেন করাটাকে খুব পছন্দ করেন, হ্যাঁ অথবা না, সত্যি কি না? কিন্তু আপনার লাইফে একাকিত্বতা আপনাকে ভীষণ কষ্ট দেবে, এটা কি সত্যি? হ্যাঁ একদম সত্যি। এটাই হচ্ছে আপনার প্রধান প্রশ্ন যে আমি জীবনে কি মানে কি বলবো, মানে মনের মানুষের থেকে আনন্দ পাবো, এরমই কিছু প্রশ্ন দেখাচ্ছে। আমি কি ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলছেন। আর একটা দয়া করে একটা জিনিস আপনার কাছে আমি জানতে চাই, বলুন আমার অষ্টমী রাহু, হ্যাঁ দেখতে পাচ্ছি কি আমার জীবনে কোনো খারাপ কিছু করছে? আচ্ছা অষ্টমী রাহু কি কি প্রবলেম দেয় আপনি বলুন আমাকে আগে, প্রথম আমি ঠিক বুঝতে পারি না কিন্তু। তাহলে আপনি অষ্টমী রাহু খুঁজলেন কেন প্রথম আগে বলুন, অষ্টমী রাহু আপনি খুঁজলেন কেন প্রথম আগে বলুন? অষ্টম ভাব থেকে রিলেশন দেয়, রিলেশন অষ্টম ভাব থেকে বিচার হয়, যাই হোক অবশ্যই আপনাকে ওনার দোষ দেবো না, আপনি শেষ কথাকে বলে দিন, চেম্বারে চলে আসবেন, ওনার দোষ দেবো না। এরকম এমন অনেক আমাদের মতন কোনো অ্যাস্ট্রোলজি বন্ধু রয়েছে যারা হয়তো তাদের এরকম ভুল সিদ্ধান্ত দেওয়া হয় যে আপনার অষ্টমে রাহু আছে আপনার জীবনটাকে নষ্ট করে দেবে। কেন, আপনার সমস্যা কোথায়? আপনার যেখানে দুঃখ সেটাকে নিয়ে ভাবুন। আমি কি জিজ্ঞেস করেছি আপনার সমস্যা কি? না, কারণ আমি জানি যে আপনি মনের মানুষের থেকেই কষ্ট পাচ্ছেন, আপনার মনের মানুষের জায়গায় আপনি একাকিত্বতা ভোগ করছেন, এটাই আপনার জীবনের সব থেকে বড় সমস্যা। এই জন্যই বলে ওই রাহু কোথায় বসে আছে কেতু বসে আছে মাথা ঘারামায় ভাবেন না, যার যেটা কাজ তাকেই সেটা করতে দিন, আর আমি যেটা করে দেবো আপনার লাইফ স্মুথ হয়ে যাবে প্রত্যেকটা মানুষের জন্য। যাকে হাত ধরবো তার গ্যারেন্টি দিয়ে সাকসেস দেবো, এটাই আমার ইচ্ছে, এটাই আমার ভালোবাসা, এটাই আমার সাধনা। এই সাধনা করেই মানুষকে উপকার দিই, আর আপনিও যদি উপকার পেতে পারেন অবশ্যই করে যোগাযোগ করতে পারেন। একেবারে বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, কলকাতার শিয়ালদহ, গড়িয়াহাট, রাসবিহারী, ব্যারাকপুরে রয়েছে, এদিকে মেদিনীপুর রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, কোচবিহার, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়াতে রয়েছে। আর কি করতে হবে, হেল্পলাইন নাম্বার যেটি যাচ্ছে বুকিং করতে হবে, বুকিং করে আপনার কাছাকাছি যে চেম্বার রয়েছে আপনি কিন্তু জেনে নিতেই পারেন। বুকিং নাম্বার রয়েছে 9674083091, আরও একটি নাম্বার রয়েছে 7980131093। আমরা আর ফোন নেব না কারণ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং প্রত্যেক দর্শক বন্ধুকে বলবো যে নিজের জীবনে যদি সাফল্য আনতে চান তাহলে কিন্তু অবশ্যই শ্রী অতনুদার সাথে যোগাযোগ করতেই হবে আপনাদেরকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার।